আসসালামু আলাইকুম আমার ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা সবাই সুস্থ আছি এবং তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকে আমি তো আবার তোমাদের সামনে এসেছি। আজকে কি ক্লাস করবো বলো তো? বাংলা ক্লাস করব। আজকে কত তারিখ বলতে পারবা? আজকে 1/12/2020 আমরা ডিসেম্বর মাসের ক্লাস করছি, তাই না? আজকে মঙ্গলবার। কি বার? মঙ্গলবার। সিঙ্গুর মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। আমি মিস্তারি পারভিন, সহকারী শিক্ষক সিঙ্গুর মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ। আমরা ক্লাসে যাওয়ার আগে কি করি? কবিতা আবৃত্তি করি, নাচ করি, গান করি, সুন্দর সুন্দর নীতিবাক্য আমরা শুনি, তাই না? তাহলে আজকেও কিন্তু আমরা কিছু একটা করব, ঠিক আছে? তার আগে আমি তোমাদেরকে কি বলবো, আমরা সাবধানে থাকবো, আমাদেরকে যেন করোনা ভাইরাসটা কোনোভাবেই অ্যাটাক করতে না পারে। সেই জন্য আমরা কি করবো, বেশি করে পুষ্টিকর খাবার খাবো, বেশি বেশি করে আমরা ভিটামিন সি জাতীয় খাবার খাবো এবং গরম পানিটা খাবো, যেন আমাদেরকে অ্যাটাক করতে না পারে এবং আমরা যেন সুস্থ থাকি সবাই, ঠিক আছে? তোমরা কি এগুলো শুনছো? তোমাদেরকে এগুলো কিন্তু পালনও করতে হবে এবং আব্বু আম্মুরও কথা শুনতে হবে। আর বাইরে আমরা খুব কম যাব। বাইরে গেলে কি করব আমরা বলো তো? আমরা মাস্ক ইউজ করব। সব জায়গায় বলছে, অ্যানাউন্স করছে, তাই না, যে মাস্ক ইউজ করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। এখন অনেক শীত পড়েছে, আরো অনেক শীত পড়বে, সেই জন্য আমরা কি করব, সাবধানতা অবলম্বন করব। তাহলে আমরা ক্লাসে চলে যাই, তোমরা কিন্তু এগুলো নিয়ম মেনে চলবা, ওকে? দেখো আজকে আমাদের রিভিশন ক্লাস, কিন্তু এগুলো আমাদের রিভিশন ক্লাস চলছে। কি আছে? 44 আর 51 পার্ট, কবিতা ভোর হলো আর গল্প গাছ লাগানো। তাহলে আমরা গাছ লাগানো গল্পটা তো পড়েছিলাম, তাই না? কি ছিল গাছ লাগায় সবার ক্লাসে সবাই মজা করে গল্পটা আমরা অনেকবার পড়েছি। আমরা ভোর হলো কবিতাটা একটু আবৃত্তি করে নি। সবাই রেডি তো? ওকে। ভোর হলো, লিখেছে কাজী নজরুল ইসলাম। ভোর হলো, দোর খোলো, খুকু মনি ওঠোরে ওই ডাকে জুই শাকে, ফুল খুকি ছোটরে খুলি হাল তুলি পাল, ওই তরি চলল এইবার এইবার, খুকু চোখ খুলল আল সে নয় সে, উঠে রোজ সকালে রোস্তায় চাঁদা ভাই টিপ দেয় কপালে। সবাই পড়েছো? গুড, থ্যাংক ইউ তোমাদেরকে। এখন আমি তাহলে শীটে ফিরে যাই। দেখো আজকে আমাদের শীটে কি আছে? 1 নম্বর প্রশ্নে আমরা প্রশ্নটা পড়ে নিই। 1 নম্বর প্রশ্ন কি আছে? শব্দার্থ পড়ি। আমরা শব্দার্থ অনেক পড়েছি, তাই না? এই শব্দার্থগুলো আমরা বেশি করে পড়বো, যেন আমাদের মুখস্থ হয়ে যায়। প্রথম শব্দ দেখো, ভোর। ভোর শব্দের অর্থ কি? উষা। উষা বানান দুটোই হবে, রসউ মধ্যনশয় আকার, দীর্ঘউ মধ্যনশয় আকার, দুটোই হবে। তোমরা যেটা সুবিধা মনে করবে সেটা লিখবা। তাহলে ভোর অর্থ কি? উষা। এরপরে খুকি। খুকি শব্দের অর্থ কি? ছোট মেয়ে। খুকি শব্দের অর্থ ছোট মেয়ে বা শিশু কন্যা। শিশু কন্যা আমরা দুটোর মধ্যে একটা লিখব। এরপরে দেখো হচ্ছে বাগান। বাগান শব্দের অর্থ কি? বাগিচা বা উদ্যান। বাগান শব্দের অর্থ কি? বাগিচা বা উদ্যান। রসউ দয় দয় যুক্ত জফলা আকার দন্তন্য উদ্যান। এই বানানগুলো আমরা একটু বেশি বেশি করে পড়বো, যেন আমাদের সুবিধা হয়, লিখতে কোনো সমস্যা হয় না। তাহলে আমরা বাগান অর্থ পড়লাম। এরপরে দেখো হচ্ছে ক্লাস। ক্লাস শব্দের অর্থ কি? শ্রেণী। ক্লাস শব্দের অর্থ কি? শ্রেণী। তাল অবশ্যই রফলা একার মধ্য নয়ে রসিকার, শ্রেণী। ক্লাস শব্দের অর্থ কি? শ্রেণী। এরপর আছে ছায়া। ছায়া শব্দের অর্থ সাদৃশ্য বা প্রতিরূপ। সাদৃশ্য বা প্রতিরূপ। দন্তস্বয়ে আকার দয়ে ঋকার তাল অবশ্যই জফলা, সাদৃশ্য বা প্রতিরূপ। পয় রফলা তয় রসিকার, প্রতি রসকার প রূপ। তাহলে আমরা শব্দের অর্থ বললাম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা শব্দের অর্থ আমরা সুন্দর করে পড়বো। ভোর অর্থ উষা,
খুবই অর্থ ছোট মেয়ে বা শিশু কন্যা, বাগান অর্থ বাগিচা বা উদ্যান, ক্লাস শব্দ অর্থ শ্রেণী, ছায়া শব্দ অর্থ সাদৃশ্য বা প্রতিরূপ। এবার আমরা নেক্সট প্রশ্নে যাব, আমরা নেক্সট প্রশ্নের জন্য বোর্ডে ফিরে যাই। চলো দেখো দুই নম্বরে কি আছে, সত্য হলে স এবং মিথ্যা হলে মি লিখি। আমরা সত্য মিথ্যা লিখব। কয়ে দেখো আছে দোর ভোর হলে খুলবে, দোর কি ভোর হলে খুলবে, সত্য না মিথ্যা বলো তো? হ্যাঁ দোর তো ভোর হলেই খুলবে, এটা সত্য। আমরা তাহলে সুন্দর করে স লিখে দিই, দেখো স। এবার দেখো আছে খয়ে, খ খুকু অলস, খুকু অলস না, এটা মিথ্যা, খুকু অলস নয়। তাহলে আমরা মি লিখে দিব, খুকু অলস নয়। এবার দেখো গ, সবাই মিলে বাগানে গেল, এটা সত্য না মিথ্যা? সত্য। তাহলে আমরা কি লিখব, স লিখব। তারপরে দেখো আছে ক্লাসে সবাই হইচই করছে, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা, ক্লাসে সবাই হইচই করছে না, সুন্দর করে পড়াশোনা করছে, তাই না? আমরা এই লেখাগুলো একটু সুন্দর করে দিত সবাই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো মি, ওকে। তাহলে আমরা কি পড়লাম, দোর ভোর হলে খুলবে সত্য, খুকু অলস মিথ্যা, সবাই মিলে বাগানে গেল সত্য, ক্লাসের সবাই হইচই করছে মিথ্যা। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো উপযুক্ত বর্ণ দ্বারা শূন্যস্থান পূরণ করি, উপযুক্ত বর্ণ দ্বারা শূন্যস্থান পূরণ করব, একটা করে বর্ণ দিব শুধু। তাহলে এখানে কি আছে, বর্গীয় জয় চন্দ্রবিন্দু হ্রস্বকার, কি দিব আমরা, হ্রস্বই। তাহলে কি হবে এটা জানো, জুই, একটা ফুলের নাম হয়ে গেল বর্গীয় জয় চন্দ্রবিন্দু হ্রস্বই, জুই। এরপরে দেখা আছে ড্যাশ পাল, কি হবে এখানে, ক, তাহলে হয়ে যাবে কপাল, আমরা পড়েছি না কপাল, ক পয়াকার ল। এরপরে দেখো আছে একটা বর্ণ দিতে হবে, রসউ ড্যাশ ক্ষয় রসউ দন্তস্ব, কি দিব বলো তো, দন্তস্ব, গুড, তোমরা সবাই সুন্দর পারো। তাহলে কি হলো, উস খুস। এরপরে আছে রয় ওকার ড্যাশ, কি দিব এখানে, বর্গীয় জ। তাহলে আমরা পেয়ে গেলাম একটা শব্দ রোজ। তাহলে আমরা কি পড়লাম, জুই কপাল উস্কুস রোজ। এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাব, চার নম্বরে দেখো আছে বাক্য গঠন করি, কি আছে শব্দ এখানে, ভোর, ভোর দিয়ে আমরা একটা বাক্য লিখব, ভোরে পাখি ডাকে, ওকে, কি লিখব, ভোরে ভয় ওকার রয় একার, ভোরে পাখি ডাকে। দেখো ভোরে পাখি ডাকে, পয় আকার ক্ষয় রসইকার, পাখি ডাকে, ডয়ে আকার কয়ে একার। আমরা লেখাগুলো অনেক সুন্দর করে লিখব যেন দেখতে সুন্দর লাগে, শেষে কি দিব, দাড়ি। তাহলে আমরা কি লিখলাম, ভোরে পাখি ডাকে। এরপর আছে দেখো অলস, অলস দিয়ে আমরা সুন্দর একটা বাক্য লিখব, আমি অলস, সে অলস, খুকু অলস, যে কোনো একটা বাক্য তোমরা লিখতে পারো, আমি লিখব সে অলস, ঠিক আছে, সে সরিও ল দন্তস্ব অলস, শেষে কি দিব, দাঁড়ি। এরপরে দেখো আছে ছায়া, ছায়া শব্দ দিয়ে আমরা একটা বাক্য বলি, গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের সরিয়া ময়ে আকার দয়ে একার র, আমাদের ছায়া ছয়ে আকার অন্তস্তয়ে আকার, ছায়া দেয় দয়ে একার অন্তস্ত অ দেয় দিয়ে দাঁড়ি। অবশ্যই আমরা বাক্যর পরে একটা দাঁড়ি দিব। এরপরে দেখো আছে রোজ, রোজ দিয়ে তো আমরা পারবো, রোজ গাছে পানি দিতে হয়, কি লিখব আমরা, রোজ, রোজ গাছে গয়াকার ছয় গাছে পানি দিতে হয়। এইটা ছাড়া তোমরা অন্য বাক্য লিখতে পারবা,
রোজ স্কুলে যায়, খুব রোজ স্কুলে যায়, আমি রোজ স্কুলে যাই, এটাও লিখতে পারবা। তাহলে আমরা কি করলাম, ভোর ভোরে পাখি ডাকে অলস, সে অলস, ছায়া গাছ আমাদের ছায়া দেয়, রোজ রোজ গাছে পানি দিতে হয়। তাহলে আমরা এখানে কমপ্লিট করলাম। এবার আমরা নেক্সট প্রশ্নের জন্য স্লাইডে ফিরে যাই। দেখো আমরা সবাই এখন ফিরে এসেছি 5 নম্বর প্রশ্নে। আমরা সুন্দর করে 5 নম্বর প্রশ্নটা পড়বো, নিজের প্রশ্নগুলোর উত্তর পড়ি, তোমরা আমার সঙ্গে সঙ্গে সুন্দর করে পড়বা। কয়ে আছে কাজী নজরুল ইসলাম কেমন কবি, কেমন কবি বলো তো? কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। এরপরে খুকু কখন ঘুম থেকে ওঠে, খুকু রোজ সকালে ঘুম থেকে ওঠে, খুকু রোজ সকালে ঘুম থেকে ওঠে। তাহলে আমরা দুটো প্রশ্ন করলাম, কাজী নজরুল ইসলাম কেমন কবি, বিদ্রোহী কবি, খুকু কখন ঘুম থেকে ওঠে, খুকু রোজ সকালে ঘুম থেকে ওঠে। এবার নেক্সট প্রশ্ন দেখো, গাছ আমাদের প্রয়োজন কেন, গাছ আমাদের অনেক কাজে লাগে, গাছ আমাদের অনেক কাজে লাগে, ফুল ফল ছায়া ও কাঠ দেয়, এই জন্য গাছ লাগানো প্রয়োজন। গাছ আমাদের প্রয়োজন কেন, গাছ আমাদের অনেক কাজে লাগে, ফুল ফল ছায়া ও কাঠ দেয়, এই জন্য গাছ লাগানো প্রয়োজন। আমরা এই প্রশ্নটা বুঝে পড়বো, ঠিক আছে, একটু সুন্দর করে। একই রকম দুটো প্রশ্ন আছে, আমরা বুঝে পড়বো গাছ আমাদের প্রয়োজন কেন একটা আছে, একটা গাছ আমাদের কি কি দেয়। ওকে, এবার নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো ঘ নাম্বারে আছে গাছগুলো কিভাবে বাড়তে থাকে, গাছগুলো কিভাবে বাড়তে থাকে বলো তো? গুড, গাছগুলো ধীরে ধীরে বাড়তে থাকে, গাছগুলো কিভাবে বাড়তে থাকে, গাছগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। এরপরে আছে গাছ আমাদের কি কি দেয়, দেখো আমি তোমাদেরকে বললাম দুটো প্রশ্ন আছে, গাছ আমাদের কি কি দেয়, গাছ আমাদের ফুল ফল ছায়া কাঠ ও অক্সিজেন ইত্যাদি দেয়, গাছ আমাদের কি কি দেয়, গাছ আমাদের ফুল ফল ছায়া কাঠ ও অক্সিজেন ইত্যাদি দেয়। তাহলে আমরা গাছ দিয়ে এই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়বো, যেন রিভিশন ফিডব্যাকে আমাদের কষ্ট না হয়। এবার আমরা চলে যাব মৌখিকে। দেখো মৌখিকে কি আছে, ক্লাস শব্দটির অর্থ কি, ক্লাস শব্দের অর্থ কি শ্রেণী, ক্লাস শব্দের অর্থ কি শ্রেণী। অলস শব্দটি দিয়ে একটি বাক্য বলুন, অলস শব্দ দিয়ে একটি বাক্য বলো তো? সে অলস। গুড, অনেক সুন্দর হয়েছে, সে অলস। খুকু কখন ঘুম থেকে ওঠে, খুকু কখন ঘুম থেকে ওঠে, রোজ সকালে, খুকু কখন ঘুম থেকে ওঠে, রোজ সকালে। এটা দেখো এলোমেলো একটা শব্দ, এই এলোমেলো শব্দটা আমরা সাজিয়ে সঠিক একটা শব্দ বলবো। এখানে কি আছে, খয়রসু রসউ দন্তস্য দন্তস্য, তাহলে আমরা কি করবো এটাকে, শব্দ উস খুশ, তাই না, আমরা গল্পে পড়েছি উস খুশ, রসউ দন্তস্য খয়রসু কর দন্তস্য উস খুশ। তাহলে এলোমেলো বর্ণটা গুলো সাজিয়ে একটি সঠিক শব্দ কি হলো, উস খুশ। তাহলে আমাদের মৌখিক গুলো শেষ, আমরা নেক্সট দিন এই শীত থেকে রিভিশন ফিডব্যাক হবে, আমরা সুন্দর করে শীতটা পড়বো, বারবার পড়বো, যেন আমাদের লিখতে না ভুল হয়। আম্মুকে না বলতে, আম্মু আমি পাচ্ছি না, তোমরা তো সবাই অনেক লক্ষ্মী ছেলে মেয়ে, তাই না, আমরা সুন্দর করে শীতগুলো পড়ে কমপ্লিট করব। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তোমরা সবাই কিন্তু জুমে ক্লাস করবা, ওকে, সবাই ভালো থাকবা, সাবধানে থাকবা, নিরাপদে থাকবা। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যেন সবাই সুস্থ থাকি, তোমরা সুস্থ থাকো, আমরা সুস্থ থাকি, তাহলে তো আমাদের দেখা হবে, ক্লাস হবে, মজা হবে, তাই না। আমরা বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাবো, হ্যান্ড স্যানিটাইজার করবো, মাস্ক ইউজ করবো, সব অবলম্বন করবো যেন আমরা নিরাপদে থাকতে পারি। সবাই ভালো থাকবা, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।